Welcome to Diploma in Library and Information Science course, শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন আমি আপনাদেরকে পড়াবো 812 603 দেখা যাচ্ছে না ওকে দেখা যাচ্ছে আবু ইউসুফ হাত উঁচু করবেন হাত দেখা গেলে হাত উঁচু করবেন ওকে দেখা যাচ্ছে আজকে আমার এক নম্বর লেকচার আমি আজকে যেটা পড়াবো খেয়াল করেন আজকে যেটা আমরা পড়াবো সিলেবাস ইউনিট 1 এর এক নম্বর টপিকস আজকে পড়াবো আমরা Concept of Library and Information Resources. আমরা যেটা পড়বো আমাদের সিলেবাসের প্রত্যেক কোন টিচার সিলেবাসের বাইরে আমরা একটাও কথা বলবো না ওকে আমাদের সাবজেক্টের নাম আছে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট 2 নম্বর কোর্স অর্থাৎ কোর্স নম্বর 812 603 আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান লাইব্রেরিয়ান ব্যানবেইস শিক্ষা মন্ত্রণালয়ের আজকে আমরা যেটা শিখবো প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নেই আমাদের সিলেবাসটা কি আছে আমরা একটু দেখে নেই সিলেবাসে আমাদের কি আছে আমরা ইউনিটে আমরা একটু দেখি আমাদের ডিআইএলএস সিলেবাস কোর্স এত এক নম্বর ইউনিট আছে ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন রিসোর্সেস আজকে আমরা যে অংশটুক শিখবো সেটা হচ্ছে দেখেন কনসেপ্ট অফ লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরির ধারণা ইনফরমেশন এন্ড রিসোর্সেস এইটা আমরা শিখবো এটার ভিতর কি আছে এইটার ভিতরে এই কনসেপ্ট অফ লাইব্রেরি এই কোড নম্বর 1 থেকে 1.7 পর্যন্ত অর্থাৎ পৃষ্ঠা 25 থেকে 30 পর্যন্ত ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট যে বইটা আছে এই কোর্সের সিলেবাসটা এটার ভিতরে আছে আরেকটা সিলেবাসের ভিতর কি আছে এই যে দেখেন ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন রিসোর্সেস অ্যাভেলেবল ইন মডার্ন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারস এন্ড আদার ফর্মাল এন্ড নন ফর্মাল সোর্সেস সাচ অ্যাজ প্রিন্টেড নন প্রিন্টেড এন্ড ইলেকট্রনিক রিসোর্সেস অর্থাৎ এই ইউনিটের এই ইউনিট 1 একটা ইউনিটের দুইটা ভাগ এই দুইটা ভাগের আজকে এটা শিখবো আমরা আগামী ক্লাসে এটা শিখবো এটার উত্তর পাওয়া যাবে আমার লেখা যে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট যে বইটা আছে প্রত্যেক ছ কলেজ আছে সিলেবাস অনুযায়ী পুরো সিলেবাসের চল এই সিলেবাসের উত্তরটা পাবেন কোড নম্বর 1 এর থেকে 1.7 আর দুই পরের সিলেবাস পাবেন অর্থাৎ এটা 25 থেকে 30 পৃষ্ঠা আর পরের 30 থেকে 41 পৃষ্ঠা কোন বই যদি যাদের বই কেনার সামর্থ্য নাই বই কেনারও দরকার নেই শুধু আমার ক্লাসগুলো দেখবেন আমি টোটালি আপনাদেরকে সোর্স বলে দিলাম বই বলে দিলাম আর অন্যান্য বইও আছে এই সাবজেক্টের প্রফেসর ডক্টর মেজবাহুল ইসলাম স্যারের সুরায় ম্যাডামের আমাদের একটা বই আছেন আপনারা এই বইটাও দেখতে পারেন তাছাড়া কিষান কুমারের একটা বই আছে তারপর ইনফরমেশন সোসাইটিস ভুবনেশ্বর চক্রবর্তীর একটা বই আছে আপনারা এটা দেখতে পারেন ওকে আমরা চলে যাই স্লাইড অনে প্রথমে হচ্ছে দেখেন প্রথমে ছিল আমাদের কনসেপ্ট অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন রিসোর্সেস গ্রন্থাগারের ধারণা প্রথম আমাদের যেহেতু কনসেপ্ট মানে ধারণা লাইব্রেরি এবং তথ্য এবং রিসোর্সেস এই শব্দ কয়টা ছোট করে অর্থ আজকে আমরা শিখব ওকে প্রথমে হচ্ছে লাইব্রেরি কাকে বলে প্রাচীন কাল থেকে গ্রন্থাগার একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত এটা গদবাদা কথাবার্তা এবং জাস্ট একটু বলতে হয় তাই বলা মানব সমাজের জ্ঞানকে বিকশিত করার জন্য গ্রন্থাগারের উদ্ভব এবং এটা মানব সমাজের সংস্কৃতির এটা প্রবাহী এটা বিভিন্ন বইপত্রে আছে সহজ কথা হচ্ছে এখানে আমি একটা আলাদা একদম সেনগুপ্ত চক্রবর্তীর একটা সংজ্ঞা আমরা আপনাদেরকে দিচ্ছি যেহেতু লাইব্রেরি কাকে বলে সেই জন্য বলার সেখানে আমরা বলছে যে অ্যান অর্গানাইজেশন উইচ কালেক্ট স্টোরস অ্যান্ড মেক অ্যাভেল টু ইউজ বুকস পিরিয়ডিক্যালস অ্যান্ড সিমিলার ম্যাটেরিয়ালস এটা আছে মানে গদবাদা কথাবার্তা আমি এই গদবাদা কথাবার্তা আপনাদেরকে পড়াবো না আমি যেটা বলবো সোজা সবটা কথা লাইব্রেরি কাকে বলে এক কথায় হচ্ছে যেখানে নলেজ অর্থাৎ জ্ঞান সংগ্রহ করা হবে সংরক্ষণ করা হবে এবং সুসজ্জিত ভাবে সাজানো থাকবে এবং পাঠকের চাহিদা অনুযায়ী চাওয়ার সাথে সাথে বিতরণ করা হবে তাকে লাইব্রেরি বলে কয়টা শব্দ হলো তিনটা একটা হচ্ছে লেখেন একটা হচ্ছে যেখানে জ্ঞান সংগ্রহ করা হয় সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হয় তবে সংরক্ষণটা হতে হবে অ্যারেঞ্জমেন্টই সিস্টেমেটিক্যালি তাকে লাইব্রেরি বলে তিনটা কথা ভাইভাতে জিজ্ঞেস করবে লাইব্রেরি কাকে বলে বলবেন যেখানে জ্ঞান সংগ্রহ করা হয় সংরক্ষণ করা হয় এবং সুসজ্জিত ভাবে রাখা হয় তাকে এবং প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হয় তাকেই বলে লাইব্রেরি শেষ একটা একটা প্রশ্নের উত্তর শেখাই দিলাম 360 প্রশ্নের ভিতরে তিনটা শব্দ অর্থাৎ হচ্ছে কালেকশন প্রিজারভেশন এন্ড ডিসেমিনেশন তিনটা শব্দ একটা হচ্ছে কালেকশন সংগ্রহ একটা হচ্ছে প্রিজারভেশন
সেটা হচ্ছে সংরক্ষণ আর একটা ডিসেমিনেশন বিতরণ এই তিনটে কাজ যেখানে হবে এবং সেটা সাজানোটা একটু সিস্টেম্যাটিক্যালি হতে হবে তাকে লাইব্রেরি বলে ওকে শেষ আসেন চলে এবার দেখেন এইবার আমাদের কি ছিল কনসেপ্ট অফ ইনফরমেশন রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট অর্থাৎ এইবার এই তিনটা জিনিসের সংজ্ঞা আমরা শিখবো কি কি একটা ইনফরমেশন কি জিনিস রিসোর্স কি জিনিস ডেভেলপমেন্ট কি জিনিস যদি এই তিনটা সাবজেক্ট আমাদের সাবজেক্টের নামে এটা শিখতে পারি তাহলে এই সাবজেক্টের আর কোনোদিন ক্লাস না করলেও আজকের এই কথা কয়ে পরীক্ষার হলে লিখে দিতে পারবো আসেন প্রথমে আমি বলি হোয়াট ইজ ইনফরমেশন ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট কথাটি আবেদিনী করতে হলো গ্রন্থাগার তথ্য সম্পদের উন্নয়ন ভালো কথা আবার দেখেন ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট আপনাদের এর অর্থ হচ্ছে আপনার লাইব্রেরিতে যে বই আছে তাই দিন দিন সংগ্রহ বাড়াতে হবে বই এবং যে পাঠ্য সামগ্রী আছে সেটাকে বাড়াতে হবে এটার সাথে তিনটা উপাদান আছে খেয়াল করেন তিনটা উপাদান একটা হচ্ছে ইনফরমেশন দ্রুত লেখেন সামনে যিনি লিখতেছেন শামচুন্নাহার দ্রুত লেখেন দেখেন একটা তথ্য আছে তিনটা জিনিস এখানে ইনফরমেশন রিসোর্স আর ডেভেলপমেন্ট তিনটা জিনিস এটাকে ভাঙলে প্রথম আসে তথ্য তারপরে আসতেছে দেখেন রিসোর্সেস সম্পদ বা গ্রন্থাগার সামগ্রী তারপরে দেখেন কি আসতেছে ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন বা লাইব্রেরিতে যে সংগ্রহ আছে সেটার আস্তে আস্তে বৃদ্ধি এই তিনটা জিনিস এখন আমরা শিখব তাহলে প্রথমে আমাদের আসতে হবে তথ্য হোয়াট ইজ তথ্য এই প্রথমে আমরা তথ্য কাকে জানি বলে ভেরি সিম্পল তাহলে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট তিনটা শব্দ একটা হলো তথ্য একটা তথ্য সম্পদ আর এই তথ্য সম্পদের উন্নয়ন ওকে আসেন এখন আমি যাই হোয়াট ইজ ইনফরমেশন ছোট্ট ছোট্ট করে দেখেন তথ্য বলতে কি বুঝাই তথ্য কাকে বলে ইনফরমেশন ইজ এ মিনিংফুল রিপ্রেজেন্টেশন অফ ডেটা দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি দ্য নিড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ইউজার্স কয় স্যার আবার ইংরেজি দেখেন কিছু ফুটপাট ইংরেজি না জানলে আপনাকে দাম দিবে না এই ক্ষেত্রে একটা সহজ কথা যদি বলে আপনি বাংলায় আসেন এই দেখেন বাংলায় আমি নিজেই দিয়ে দিছি যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে বাবা বলো তো তথ্য কাকে বলে তখন বলো তথ্য একটা অর্থপূর্ণ ডাটা যা যা পাঠক বা ব্যবহারকারীর জন্য উপস্থাপন করা হয় একটা কথা মনে রাখবেন এটা সব সময় সত্য কথা বলে অর্থাৎ ইনফরমেশন হবে সেইটাই যেটা অ্যাকুরেট কোনো মিথ্যা কথা হলে সেটা কিন্তু ডেটা উপাত্ত হয়ে যাবে অর্থাৎ 100% সত্য যতক্ষণ না হবে ততক্ষণ সেটা ইনফরমেশন হবে না যদি ঘটনাটা 99% সত্য হয় তাহলে কিন্তু সেটা উপাত্ত হয়ে যাবে ওকে আসেন তবে বিভিন্ন দার্শনিকগণ এই তথ্যকে বিভিন্নভাবে উপস্থাপন করছেন বিভিন্ন তথ্য বিজ্ঞানীগণ দার্শনিকগণ এটা চারটা ধাপে দার্শনিকগণ এই তথ্যকে বিশ্লেষণ করছেন এই তথ্য সব সাবজেক্টের এই তথ্য 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 অর্থাৎ 101, 102, 103 প্রত্যেক টিচার এই তথ্যটা বলবে এই তথ্যটা এই জন্য আপনাকে ভালো করে রাখতে হবে হোয়াট ইজ ইনফরমেশন ইনফরমেশন একটা অর্থবোধক ডাটা যা ব্যবহারকারীর বা পাঠকদের জন্য উপস্থাপন করা হয় এটা সবসময় সত্য কথা বলে এক কথায় বলবেন ইনফরমেশন ইজ এ মিনিংফুল ওয়ার্ডস ইটস অলওয়েজ ক্যারি আউট দ্য রিয়েল থিংস এরা সবসময় সত্য কথা বলবে এইবার দার্শনিকগণ এই তথ্যকে বিভিন্নভাবে উপস্থাপন করছেন বিশ্লেষণ করেছেন এখানে আমি চারটা জিনিস একজন দার্শনিকের একটা উপস্থাপন করেছি নাম্বার ওয়ান একজন বলছে তথ্য হলো একটা প্রক্রিয়া কি প্রক্রিয়া ধরে নেন আমি একটা কাজ করব এই যে আমরা এখন কাজ করতেছি এই যে এখন একটা ক্লাস নিচ্ছি এই ক্লাস নেওয়ার আগে আমার প্রক্রিয়া কি কি চিন্তা করতেছে একটা স্লাইড লাগবে একটা কম্পিউটার লাগবে মনিটর লাগবে ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে পাওয়ার পয়েন্ট স্লাইড করতে হবে এই সব বিষয়গুলো সব হচ্ছে আমার একটা দিস ইজ দা প্রসেস দুই নম্বর হচ্ছে তথ্য হলো জ্ঞান হোয়াট ইজ নলেজ জ্ঞানটা কি আমরা একটা উদাহরণ দিয়ে শেষে বলবো দেখেন প্রক্রিয়া যেখানে শেষ হবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমি একটা যখন ধারণা নেব তখন সেটা আমার জ্ঞান হয়ে যাবে তাহলে যদি প্রসেস ইনফরমেশন প্রসেস কাকে বলে বলে দেবেন জ্ঞান কাকে বলে আসেন তারপরে তথ্য হলো যোগাযোগ যখন আপনার নলেজ হয়ে যাবে তখন কিন্তু ইনফরমেশন ইজ এ কমিউনিকেশন হয়ে যাবে অর্থাৎ এই তথ্য দিয়েই একজনের কাছে একজন দেখেন আমরা একটা ভুল করেছিলাম আপনাদের এই অনলাইন আইডিতে
যখনই আমরা একটা ভুল দিলাম 705 765 3038 কিন্তু আপনাদের কেউ কেউ আসলে পরীক্ষিত হবে 705 756 3038 6 আর 5 উল্টে গেছে যখনই আপনারা 765 তে ঢুকছেন সেখানে ছাত্রটা বলছে কিন্তু আপনাদেরকে লিংক মাইগ্রেট করে দিয়েছে বলছে আপনারা সোজাসুজি চলে যান 756 তে তো যখন আপনার প্রসেস ছিল প্রথমে ঢুকছেন তখন প্রসেস প্রসেসের পরে যখন আপনি দেখতে পারলেন তখন জ্ঞান আর যেই জ্ঞান হলো তখন কমিউনিকেট করে আপনি আরেক জায়গায় চলে আসলেন শেষে এসে বলতেছে এই দার্শনিক তত্ত্ব হলো ইনফরমেশন ইজ এ থিংকিং অর্থাৎ আপনার চিন্তা সুদূর প্রসারিত ধারণাই হলো তথ্য এই যে প্রক্রিয়া জ্ঞান এই তিনটা বিষয় এবং চিন্তা পরের স্লাইডে আমরা যাই একটু দেখব আসেন তাই যদি হয় আমরা বললাম যে ঠিক আছে ইনফরমেশন এটা 100% সত্য হলে তাহলে যদি মিথ্যা কথা হয় 99% সত্য হয় তাহলে কি হবে জিজ্ঞেস করবে আপনাকে উপাত্ত হোয়াট ইজ উপাত্ত আগে বলছি তত্ত্ব হলো একটু অর্থবোধক শব্দ যা সম্পূর্ণ সত্য কথা বলে আর ডেটা হলো বা উপাত্ত উপাত্ত বলতে কি বোঝায় এখানে হোয়াট ইজ ডেটা খেয়াল করেন বলবে উপাত্ত বা ডেটা হচ্ছে তত্ত্ব তৈরির উপাদান তাহলে কি হলো ডেটা এবং তথ্যের ভিতরে যদি পার্থক্য বলে তাহলে কি বলবে ডেটা দেখেন আগে ছিল তথ্য কমপ্লিট প্যাকেজ সম্পূর্ণ মিনিংফুল বলছে উপাত্ত বা ডেটা হচ্ছে তথ্য তৈরির উপাদান তাহলে তথ্য আগের ধাপ হলো ডেটা তথ্যের কাঁচামাল যা কাঁচা বা অপরিপক্ক অবস্থায় থাকে উপাত্ত সবসময় সঠিক হতেও পারে আবার নাও পারে ক্লিয়ার খেয়াল করেন বলছে আগে তথ্য হলো অর্থবোধক শব্দ এটা সম্পূর্ণভাবে 100% সত্য এটা কোনো ধরনের ভুল ভ্রান্তি হবে না কিন্তু ডেটা হচ্ছে তথ্যের কাঁচামাল তথ্য সৃষ্টি হওয়ার আগের ধাপ এটা কাঁচা এবং এলোমেলো অপরিপক্ক অবস্থায় থাকে এটা সবসময় সত্য হতেও পারে আবার নাও পারে ওকে একটা ইংলিশ ডেফিনেশন আমি দিছি যাদের সুযোগ হয় এটা লিখে নেবেন দেখে নেবেন তবে আগের এই বাংলাটা যেন মিস করবেন না বলছে ডেটা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ফ্যাক্ট ইভেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন দ্যাট হ্যাভ বিন রেকর্ডেড ব্রেইন 1993 সালে এই সংজ্ঞাটা দিছিল বলা হয়ে থাকে ডেটার সব থেকে অর্থবোধক এটা হলো সব থেকে ডেটার ডেফিনেশন ভালো হ্যাঁ এখন আসেন আমি একটা উদাহরণ দিই এখন আপনাদেরকে ডেটা এবং তথ্য সম্পর্কে ক্লিয়ার করাবো একটু খেয়াল করেন এক নম্বর আমি বলছি একটি ইংরেজি বর্ণমালা ইউ দেখেন খেয়াল করেন একটু আমি বলছি ইউ একটি ইংরেজি বর্ণমালা এখন একটি আরেকটা সিম্বল বা ক্রস এটা হচ্ছে একটা ক্রস চিহ্ন ইউ একটা ইংরেজি বর্ণমালা আর একটি সিম্বল যা ক্রস আরেকটা হলো একটি বোর্ড যাতে এই ক্রস চিহ্নটা বা ইউটা লেখা থাকে তিন নম্বর হলো আর এলো এটা একটা নির্দিষ্ট স্থানে লাগানো যেখানে ইউ টার্ন নেওয়া যাবে না আপনারা যারা রাস্তায় চলেন আসমা আপনারা খেয়াল করে গাড়িতে চড়ার সময় দেখবেন লেখা থাকবে ইউ টার্ন নিষেধ এই ইউ অক্ষরটা এই ইউ অক্ষরটা যদি একটা বোর্ডের পরে রাখা থাকে লেখা থাকে তাহলে সেটা যদি এক জায়গায় টাঙ্গাই দেওয়া হয় তাহলে দেখবেন যে ওখানে লেখা থাকবে যে ইউ টার্ন নিষেধ ড্রাইভার এটা দেখে কি করবে ইউ টার্ন নেবে না এই যে ইউ টার্ন নেবে না এইটাই হলো ইনফরমেশন এই চারটে মিলিয়ে হলো একটা ইনফরমেশন কিন্তু এই ইউ এটা বর্ণমালা যদি এক জায়গায় ফেলাই রাখা হয় তাহলে তার কোনো মিনিং আছে না গড যদি সিম্বল একটা একটা কুরা চিহ্ন দিয়ে একটা বিল্ডিং এর নিচে একটা কুরা চিহ্ন লেখা আছে যে উপরে কনস্ট্রাকশন কাজ আছে এখানে দাঁড়াবেন না আপনি যদি একটা কুরা চিহ্ন যে কোনো এক জায়গায় রাস্তার মাঝখানে ফেলে দই তাহলে কি হবে আপনি ইউ চিহ্ন দিলেন বা কুরা চিহ্ন দিলেন এই বোর্ডের বা লিখে এই বোর্ডটা এক জায়গায় স্তূপে ফেলে রাখলেন যত স্থানে লাগালেন না তাহলে সেটা হয়ে যাবে উপাত্ত তাহলে উপাত্ত করতে চারটা প্রত্যেকটা বিক্ষিপ্ত হলে উপাত্ত আর এই চারটা যখন একসাথে কাজ করবে ইউ টার্ন নেওয়া নিষেধ তখন সেটা হবে ইনফরমেশন আসেন আমি পরের বার একটু যাব ইনফরমেশন তাহলে ডেটা গেল
ডেটার পরে আরেকটা কথা শিখে রাখতে হবে, হোয়াট ইজ মেটা ডেটা, এটা আপনার পরীক্ষায় পড়বে না, কিন্তু আপনাকে এটা শিখতে হবে। এই জন্য নচেত আপনারা অপরিপক্ক থেকে যাবেন, আপনাদের মাস্টার্সে কিংবা যারা পিএইচডি এবং উচ্চতর গবেষণা করবেন তাদের এই মেটা ডেটাটা কাজে লাগবে। মজার ব্যাপার, এই মেটা ডাটা নিয়ে আমরা সবসময় কাজে লাগি, আমরা পরীক্ষা কাজে লাগাই সবসময়। মেটা ডাটা কাকে বলে? মেটা ডাটা হলো ডেটা অ্যাবাউট ডাটা, সহজ কথায় মেটা ডাটা হলো ডেটা অ্যাবাউট ডাটা, অর্থাৎ একটা ডাটা দিয়ে যদি আর একটা ডাটাকে চিহ্নিত করা যায় তাকে মেটা ডাটা বলে। ওকে, এটা হচ্ছে এক ধরনের উপায় যা ব্যবহারকারীকে বা অনুসন্ধানকারীকে তার তথ্যের মালিককে একুশে খুঁজে পাতে সাহায্য করে। যেমন মনে করেন আপনি আসমা, আপনার একটা নাম, আমি আসমা, আপনি কোন জায়গা তা আমি বুঝতেছি না, কিন্তু আপনার নিচে যদি লেখা থাকতো আসমা হাজীগঞ্জ আইডিয়াল কলেজ, যদি লেখা থাকতো ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান প্রফেশনাল কলেজ, তাহলে এই আসমা একটা ডেটা আর ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজ একটা ডেটা। যখন আসমান নামে ডাইন পাশে ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজ লেখা থাকতো কিংবা সাতক্ষীরা কলেজ অফ এডুকেশন লেখা থাকতো, তখন আমি বুঝতাম কিন্তু এটা একটা মেটা ডেটা, এর থেকে ভালো উদাহরণ আমার দেওয়ার ক্ষমতা নাই। ওকে, এটা এই সংজ্ঞাটাই দিছিল ইউকে অফিস অফ দা ইনভয়ে 2003 সালের একটা সংজ্ঞা। এই মেটা ডাটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, তবে আমি খুব ছোট্ট করে একেবারে বিবলিওম্যাট্রিক্স অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে আলাদা আলাদা এটা করে দিছি। মেটা ডাটা হলো ডেটা সম্পর্কিত ডাটা, এর সংজ্ঞা নির্ভর করবে সাধারণত যিনি ব্যবহার করবেন তার দৃষ্টিভঙ্গির উপর। যেমন এখন আমি মেটা ডাটা ব্যবহার করলাম, আমি কিন্তু ইনস্ট্যান্টলি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিলাম। এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে মনির খেয়াল করেন এই ব্যবহারের ভিন্নতা, এই সংজ্ঞাও কিন্তু ভিন্ন হতে পারে। ক্লিয়ার? ওকে, আসেন আরেকটা কথা সবসময় থাকবে, হোয়াট ইজ নলেজ, এটাও আপনার পরীক্ষায় পড়বে না কিন্তু আপনাকে গবেষণা কিংবা কোনো কাজে লাগবে, আমার সিলেবাসের ভিতর আছে। আমি আপনাদেরকে সিলেবাস শেষ করে দিব, আপনার কোনো বই পড়ার দরকার নেই, আপনি শুধু প্লিজ আমাদেরকে হোয়াট ইজ নলেজ, আসেন দেখেন বলতেছে নলেজ যদি পড়ে ভাই ভাতে জিজ্ঞেস করবে এই যতগুলো বললাম আজকে আমি 15টা ছোট কোশ্চেনের উত্তর শিখাবো আপনাকে। আসেন, নলেজ হচ্ছে, বলছে নলেজ হচ্ছে কোনো কার্যক্রমের ফলাফল, অর্থাৎ সব কাজ করে যখন তার এক্সিট ফল বাড়ি নিয়ে যাবেন, ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পাস করে যখন একটা সার্টিফিকেট অর্জন করে নিয়ে যাবেন, ওইটা হলো আপনার ফলাফল যা নেতৃত্ব দেয় এবং আপনার আপনার ইউনিভার্সাল অর্থাৎ সৃজনশীলতা আপনার ভিতর আনায়ন করে। নতুন কোন উৎপাদক, নট উৎপাদন, উৎপাদক, উৎপাদক আপনার উদ্দীপক তৈরিতে সহায়তা করে, এটাই হচ্ছে নলেজ। এখন নিকোলাস ও রোনাল্ডস 2000 সালে এই উপাত্ত থেকে জ্ঞান কিভাবে ক্রমোন্নতি বা লাভ করে তার একটা মডেল উনি আর উপস্থাপন করছিল। এটা পরীক্ষা ভাই ভাতে জিজ্ঞেস করে কিভাবে উপাত্ত থেকে তথ্যের সৃষ্টি হয়, উনি একটা মডেল সৃষ্টি তৈরি করছিল। এই মডেলের চারটা কথা ছিল, খেয়াল করেন চারটা জিনিস, দ্রুত একটু লিখে নেন শিগগিরই, চারটা টপিকস উনি বলছিলেন যে এই নলেজ চারটা জিনিস নলেজ একসাথে থাকে, একটা হচ্ছে উপাত্ত, একটা হচ্ছে তথ্য, একটা জ্ঞান, আর একটা হচ্ছে প্রজ্ঞা। ভেরি সিম্পল, খুবই ডাইনামিক কথা নিকোলাস এটা বলছিল 2000 সালে এটা গবেষণা করে। চারটা জিনিস, একটা হচ্ছে উপাত্ত, একটা তথ্য, একটা জ্ঞান, আর একটা হচ্ছে প্রজ্ঞা। আমরা উপাত্ত বলেছি, তথ্য বলেছি, জ্ঞান বলেছি, প্রজ্ঞা বলি নাই। এখন আসেন আমরা দেখবো প্রজ্ঞাটা কি জিনিস। ধরে নেন যে সাইনবোর্ডটা আমরা শিখেছিলাম, খেয়াল করেন আপনারা একটু খেয়াল করেন, আমরা বলছিলাম ওই সাইনবোর্ডটা যখন অন্যান্য সাইনবোর্ডের সাথে, ইউলিকা সাইনবোর্ডটা যখন অন্যান্য সাইনবোর্ডের সাথে ট্রাফিক পুলিশ অফিসের পিছনে যে গোডাউনটা আছে খেয়াল করে দেখবেন ওখানে লেখা আছে ওই সাইনবোর্ডটা বিশাল স্তূপ আকারে পড়ে রয়েছে বা রাস্তার পাশে পড়ে থাকে, তখন কিন্তু এটা উপাত্ত। অর্থাৎ ইউ লেখা যখন থাকবে যথাস্থানে টাঙ্গানো থাকবে না, তখন কিন্তু থাকবে এটা উপাত্ত। একে হয়তো কোনো উদ্দেশ্য ব্যবহার করা হবে, যখন কোনো উদ্দেশ্য একে ব্যবহার করা হবে, অর্থাৎ যখন যথাযথ স্থানে রাস্তায় একে স্থাপন করা হবে তখন একটি বার্তা সে দেবে, একটা মেসেজ দেবে যে ইউ টার্ন নেওয়া যাবে না, এইটাই হলো
তথ্য দুটোর উত্তর হয়ে গেল খেয়াল করেন আসমা একটা হচ্ছে উপাত্ত একটা তথ্য পরে আসেন যদি চালক খেয়াল করেন যদি চালক এই তথ্যটি বুঝতে পারে যে ইউটার্ন নেওয়া যাবে না এই বিচার বিশ্লেষণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে এই সিদ্ধান্ত যে নিল এই সিদ্ধান্তটা হলো তার জ্ঞান নলেজ বুঝেন সে ইউটার্ন নেবে না এটা তার জ্ঞান আর যদি সে তা উপলব্ধি করতে ব্যর্থ হয় তবে তা জ্ঞান হবে না কিন্তু এই জ্ঞানটি উপলব্ধির ক্ষমতা যদি সেই চালকের থাকে এই তিনটা বিষয় যখন চালক এটা বুঝে পারবে যে এখান থেকে ইউটার্ন নেওয়া যাবে না এইটাই হলো তার প্রজ্ঞা অর্থাৎ সে তখন ইউটার্ন না নিয়ে সামনে যে জায়গায় ইউটার্ন আছে সেখান থেকে ঘুরে নিয়ে আসবে এটাই হলো প্রজ্ঞা ধরে নেন একটা জিনিস আরো সহজে বলো এখানে লেখা আছে যে এই গতি সীমিত 110 কিলোমিটার বেশি 10 কিলোমিটার বেশি যাবেন না এক ড্রাইভার লেখা থাকলো ড্রাইভার দেখার সাথে সাথে যেটা দেখবে যে 10 কিলোমিটার বেশি যাবেন না এটা উপাত্ত যখন সে দেখবে যে এটা গেলে আমার আমাকে আমার পানিশমেন্ট হবে তখন সেটা তথ্য সে যখন এটা কন্ট্রোল করবে তখন জ্ঞান আর ওই যখন সে এই তথ্যটা জানিয়ে তার প্রজ্ঞা এবং মেধা এবং জ্ঞানকে দিয়ে কাজ করাবে সেটা তার প্রজ্ঞা এটা দিস ইজ নলেজ ওকে আসেন এইবার আসল জিনিস হোয়াট ইজ রিসোর্সেস সম্পদ কি জিনিস সম্পদ কি জিনিস সহজ কথায় আমরা সম্পদ কি বলি আমরা বলি অনেক সম্পদ আছে আমাদের টাকা পয়সা জায়গা জমিন এটা কোনো সম্পদ না সম্পদ ওইটা যার ব্যবহার যোগ্যতা আছে যেটা আপনার প্রয়োজনে কাজে লাগবে অর্থাৎ এখন আমার বাংলাদেশের সব থেকে বড় হিউম্যান ডেমোগ্রাফিক পিপল হিউম্যান রিসোর্স আমাদের সব থেকে বাংলাদেশের বড় সম্পদ আগে বলা হতো যে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করো জনসংখ্যা প্রধান সমস্যা কতবার যে লিখছি পরীক্ষার খাতায় বাংলাদেশের প্রধান সমস্যা জনসংখ্যা কিন্তু আজকে যদি বুঝতে পারতাম আমরা ছয় ভাই বোন তখন আমার ছেলে মিলে 5-6টা বানাইতাম তার কারণ এটা হচ্ছে ইনফরমেশন আজকে সম্পদ ওইটাই যেটা আমার প্রয়োজনে কাজে লাগবে যে যার ব্যবহারযোগ্যতা নাই যার উপযোগিতা নাই সেটা আপনার সম্পদ না আজকে আমাদের সমুদ্র সম্পদ আছে গ্যাস সম্পদ আছে ন্যাচারাল রিসোর্স আছে আমাদের এখানকার মাটি পানি বায়ু বাতাস সমতল ভূমি এই দিকতে চাষ করে আসলে কৃষক এই ঝড় বন্যা গেল তা কয়দিনই বিজতে দেখি নতুন নতুন লাউ ফলাই ফেলছে তারা দিস ইজ এটা হলো এখন আসেন এইভাবে পড়বে এটা পরীক্ষায় পড়বে সম্পদ বলতে কি বুঝো এক নম্বর আসবেই তখন আপনি বলবেন রিসোর্স হলো একটি সামগ্রী যার ব্যবহার উপযোগিতা আছে সহজ কথাই ভাইবাতে ধরার সাথে সাথে মুখের পারে টিচারের সামনে বলে দিবেন বলার প্রশ্ন বলার সাথে সাথে উত্তর বলা শেষ যে তথ্যটি ব্যবহার উপযোগী তাকেই তথ্যের সম্পদ বলে দুইটা কথাই শেষ অত বড় কথাবার্তা আমার জানার দরকার নেই বইপত্র যা লেখা থাকে থাকুক আমি মিজানুর রহমান এক কথাই বলে দিলাম রিসোর্স হলো একটা সামগ্রী যার ব্যবহার উপযোগিতা আছে যা প্রয়োজনের সময় কাজে লাগানো যায় যে তথ্যটি ব্যবহার উপযোগী তাই আসছে সম্পদ যেটা প্রয়োজনের সময় আমার কাজে লাগে না সেটা আমার সম্পদ না এখন আসেন ইংরেজিতে একটু লিখতে হয় তাহলে এখানে বলতে হয় ইনফরমেশন রিসোর্স হলো গ্রন্থাগারের তথ্য সম্পদ গ্রন্থাগার তথ্যবিজ্ঞানের ভাষায় রিসোর্স হচ্ছে বুকস জার্নালস এন্ড প্যাম্পলেটস এক্সেট্রা আবার অনেকে আরো আছে আরো অনেক সংজ্ঞা দেয় এই গ্রন্থাগার রিসোর্স কিন্তু দুই প্রকার এই সম্পদ একটা হচ্ছে কালেকশন অফ রিডিং ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে কালেকশন অফ আদার ম্যাটেরিয়ালস আজকের ক্লাসে এই প্রকারভেদ আমরা আলোচনা করব না আজকে আমরা শুধু এই রিসোর্স সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে হবে পরীক্ষায় ভাইবা থাকবে আগামী ক্লাসে এটা চমৎকার ভাবে আমরা দেখাবো আজকে শুধু সম্পদ কাকে বলে সেটাই বললাম এক কথায় সেটা বলে দিলাম ওকে আসেন হোয়াট ইজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কি জিনিস উন্নয়ন কি জিনিস সংগ্রহ বা উন্নয়ন হচ্ছে আমাদের লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের ভিতরে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট হলো আমার লাইব্রেরিতে যে সামগ্রী আছে এই সামগ্রীর দিন দিন সংগ্রহ বৃদ্ধি করতে হবে আমার সংগ্রহ বাড়াতে হবে এইটাই হলো লাইব্রেরি ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট আসেন এটা কি বলে উন্নয়ন বলতে কি বোঝায় আপনি তথ্য সম্পদের উন্নয়ন কথাটার আবেদনিক অর্থ হলো গ্রন্থাগার সামগ্রীর সম্পদের উন্নয়ন সহজ কথায় বলা যায় ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস অফ লাইব্রেরি কালেকশন ডেভেলপমেন্ট ওয়ার্ক মিন্স বুকস জার্নালস
ইত্যাদি সংগ্রহ করাই হলো লাইব্রেরি কালেকশন ডেভেলপমেন্ট, যে কথাটা আমি আগেই বলেছি। এক কথায় শেষ করে দেবেন, গ্রন্থাগারের তথ্য সম্পদ হলো যে লাইব্রেরির যে সংকট সম্পদটা আছে, শুধু বই না অন্যান্য যে রিডিং ম্যাটেরিয়ালস আছে তার ক্রমোন্নতি ঘটানো। আসেন এখানে একটা সংজ্ঞা আপনাদেরকে একটু লিখতে হবে, এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স একটা ডেফিনেশন দিছে, লাইব্রেরি কালেকশন ইজ দ্য সাম অফ টোটাল লাইব্রেরি ম্যাটেরিয়ালস, বুকস, ম্যানুস্ক্রিপ্টস, সিরিয়ালস, গভর্নমেন্ট ডকুমেন্টস, প্যাম্পলেটস, ক্যাটালগ, রিপোর্টস, রেকর্ডিং, মাইক্রোফিল্ম রিলস, মাইক্রোকার্ড, মাইক্রোফিশ, পাঞ্চ কার্ড, কম্পিউটার টেপস এক্সেট্রা দ্যাট মেক্স আপ দ্য হোল্ডিং অফ এ পার্টিকুলার লাইব্রেরি। এই সংজ্ঞাটা একটু ইংরেজিতে আপনাদের মুখস্থ করতে হবে, আপনার ভাইভাতে এইসব সংজ্ঞা বলবেন না, পরীক্ষার খাতার ক্ষেত্রে একটু একটা সংজ্ঞা দেখতে হবে। এটার বাংলা করলে যেটা হয়, গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান বিশ্বকোষের মধ্যে গ্রন্থাগার সম্পদের সংগ্রহ বা উন্নয়ন বলতে ওই সকল সামগ্রী সম্পদকে বোঝায় যা বই, পাণ্ডুলিপি, সাময়িকী, সরকারি প্রকাশনা, প্যাম্পলেটস, ক্যাটালগস, রেকর্ড, মাইক্রোফিল্ম রিল, মাইক্রোফিশ, মাইক্রোকার্ড, পাঞ্চ কার্ড, কম্পিউটার টেপস ইত্যাদি ধারণকৃত সামগ্রীকে বোঝায়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে কি কি কোশ্চেন হতে পারে, প্রশ্ন হতে পারে, গ্রন্থাগার তথ্য সম্পদ বলতে কি বোঝায়, গ্রন্থাগার সম্পদ কত প্রকার ও কি কি, গ্রন্থাগারে ব্যবহৃত পাঠ্য সামগ্রীর বিবরণ দাও। আর একটা কোশ্চেন এখান থেকে হতে পারে, এখান থেকে ভাইভাতে যতগুলো আছে আপনার 102 এর এখানে যেটা হবে সব ভাইভাতে এই কোশ্চেন গুলো হবে। ওকে, আসেন, ইংলিশে যদি থাকে প্রশ্ন সবসময় বাংলা ইংরেজি দুই ভাবেই হবে, বাংলা ইংরেজি দুই ভাবে কোশ্চেনটা হবে। কাজেই আপনারা যেটা শব্দ থাকুক, ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট থাকলে উত্তর আমি যা শিখাই দিলাম এটা লিখে দিলেন। আর একটা কোশ্চেন এখান থেকে হবে, সেটা কি জিনিস একটু লেখেন, তথ্য বা উপাত্ত বলতে কি বোঝায়, কিভাবে উপাত্ত থেকে তথ্যের উৎপত্তি হয়, তারপরে তথ্য ও উপাত্তের পার্থক্য আলোচনা করো। এই দুইটা কোশ্চেন আজকে টপিকস তে হবে, অসংখ্য ভাইবা হবে, যতগুলো টিচার পড়াবে ততগুলো। ওকে, তারপরে হচ্ছে ইংলিশে যদি কেউ থাকতে চায় তাও একটু দেখে নেবে, এই ইংলিশে লিখে নেবে, হোয়াট ডু ইউ মিন বাই ডেটা অ্যান্ড ইনফরমেশন, হাউ টু প্রোডিউস ইনফরমেশন ফ্রম ডেটা, মেনশন দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। এই ছিল আমার টপিকস, থ্যাংকস উইথ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আপনারা যদি খুশি পাইছি ইউরেখা।